কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবং আপনাদের সামনে হঠাৎ করে আরেকবার চলে আসার আরেকটাই কারণ, সেটা হচ্ছে এবার তানজিম সাকিবের পক্ষ নিয়ে লাইভে এসে একই বললেন নারী ক্রিকেটার জাহানার আলম। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের অভিষেক হয় তরুণ পেশার তানজিম হাসান সাকিবের। ব্যাট হাতে ছোটোখাটো পারফরমেন্সের পাশাপাশি বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে শুরুতে জোড়া উইকেট নিলেন তানজিম সাকিব। এরপর শেষ ওভারে দলের প্রবল চাপের মুখে দারুণ বোলিং করে দলকে জিতিয়ে মাস সেরেছেন তরুণ পেশার সাকিব। তবে এর মধ্যে তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে, যা নিয়ে তোপের মুখে পড়তে হয়েছে 20 বছর বয়সী এক ক্রিকেটারকে। তবে এখন পর্যন্ত তার পাশে দাঁড়িয়েছে অনেক ক্রিকেটারই, আর এবার সবাইকে অবাক করে দিয়ে তানজিম সাকিবের পাশে দাঁড়ালো নারী ক্রিকেটার জাহানার আলম। জাহানার আলম লাইভে এসে জানাই, আমরা সকলেই মুসলিম, আর মুসলিম হিসাবে ইসলাম নিয়ে পোস্ট করা খারাপ কিছু নয়, যে বা যারা এটা নিয়ে বাড়াবাড়ি করছে তাদের শাস্তি দাবি করছি। দর্শক, জাহানার আলমের মন্তব্যের সাথে আপনি কি একমত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।